চট্টগ্রাম কাপ্তায় সড়কের সংস্কার কাজে বিলম্ব ও সৃষ্ট জনদুর্ভোগের জন্য ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা দুপুরে চট্টগ্রাম প্লেস ক্লাবে রাওজান ও রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশন আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় তারা অভিযোগ করেন পাইপ বসানোর কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সড়ক মেরামত করেনি ওয়াসা আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কার শুরু না করলে আইনি নোটিশ পাঠানোর কথাও বলেন তারা সংবাদ সম্মেলনে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দার চৌধুরী সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন কাপ্তাই সড়কের মাঝখান দিয়ে যে সড়ক খোঁড়াখুরি তার প্রেক্ষিতে রাঙ্গুনিয়া রাওজান হাটাজারের জনগণের যাতায়াতের যে দুর্ভোগ তার পরিত্রাণ চায় অবিলম্বে